মিকে ফাহার, অন্য মিকে সাগর, মাঝখান দিয়ে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কের ফাঁস ঘেঁষিয়ে এনে অবৈধভাবে গড়ে উঠে অসংখ্য স্থাপনা। জমির মালিক বনিগিয়ে সাবেক বর্তমান সংসদ সহ সরকারি বেসরকারি সংস্থার সাবেক ও বর্তমান পদস্থ কর্মকর্তল। সমুদ্র পাড়ের এসব জমি ভবন নির্মাণ পরিবেশের লগে সাংঘর্ষিক বলে জানাই পরিবেশ কর্মীল। এইসব এলাহাক ইডুর্ন দরহার পরিবেশ বান্ধব স্থাপনা, তবে এই ক্ষেত্রে সরকারি তৎপরতা বারণ দরহার বলে জানাই এই পরিবেশ কর্মী। সরকার ইতিমধ্যে 2010 সালে ক্রিটিক্যাল জোন হিসেবে ঘোষণা করেছে মেরিন ড্রাইভের পশ্চিম পাশের অংশটা। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এলাকাতেই মেরিন ড্রাইভের পশ্চিম পাশে ইতিমধ্যে বিভিন্ন স্থাপনা হচ্ছে। আসলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ছিল না, যে কারণে ব্যবস্থাপনাটা দুর্বল ছিল। সরকারের কঠোর নীতিমালা বাস্তবায়নে এখানে কঠোর ভূমিকা রাখতে হবে। এই মেরিন ড্রাইভ সড়কত সমুদ্র ঘেঁষিয়ে এনে কোন ধরনের স্থাপনা তৈরি করা যাইত না বলে জানাই জেলা প্রশাসক। তবে তিনি ইকো রিসোর্ট গরিবেল্লায় পরামর্শ দিয়ে উদ্যোগ তলরে। একটা জিনিস হচ্ছে যে মেরিন ড্রাইভের আপনার আপনি যদি কক্সবাজার থেকে যান সাবরাং পর্যন্ত, আপনি ডান দিকে আপনি কোনো স্থাপনা করতে পারবেন না। এ ব্যাপারে মামান্য আদালতের নির্দেশনা আছে এবং সরকারেরও নির্দেশনা আছে। সুতরাং বীজ অক্ষত থাকবে এবং সেখানে কোনো বড় ধরনের স্থাপনা করার কোনো সুযোগ নাই। তবে ইকো ফ্রেন্ডলি কিছু করা যাবে সেটা বলা আছে। কিন্তু বাম পার্শ্বে যেটা ব্যক্তি মালিকানাধীন জমি আছে, সেখানে আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তাদের অনুমতি সাপেক্ষে এখানে ভবন করার জন্য নির্দেশনা আছে। মেরিন ড্রাইভের তাগদির সমুদ্রের ফারুরে উন্মুক্ত রাহি এনে বিপরীত অংশ জমিতে হামত লাগাবে পরিকল্পনা আছে উন্নয়ন কর্তৃপক্ষ। যে হারণে পুরাতন নীতিমালা সংশোধন গরিবের হতা হয়ে উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান। পশ্চিম পাশে সমুদ্রের জোয়ারবাটার যে লাইন, সেই লাইন থেকে 500 মিটার পৌরসভার বাইরে আর পৌরসভার ভিতরে 300 মিটার কিছুই করা যাবে না। কিন্তু এটা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা অনেকটা প্র্যাকটিক্যাল না। 500 মিটার যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে কিন্তু আপনি যে পূর্বে পাহাড় দেখছেন, পাহাড়ের উপরে গিয়ে কিছু করতে পারেন, তাহলে এটা কী করা হবে? আমরা যেটা চিন্তা ভাবনা করতেছি, এটা এই নেক্সট যে আমরা মাস্টার প্ল্যানটা করব, সেই মাস্টার প্ল্যানের মধ্যে এটা একটা সংশোধনী আনব। কারণ এই মেরিন ড্রাইভের পশ্চিম পাশে কোনো কিছু অ্যালাউ করা হবে না, এটা খোলা থাকবে। মেরিন ড্রাইভের ঘিরে এনে ইতিমধ্যে বিনিয়োগত আগ্রহ দেখায় শত শত বেসরকারি প্রতিষ্ঠান। এই সড়কের শেষ প্রান্ত টেকনাফোর সাবরাঙ্গত শুরুই এক্সক্লুসিভ টুরিস্ট জোনের হাম। বিশ্লেষকল হদ্দে পরিবেশ প্রকৃতি ঠিক রাখি এনে হাম গইলে কক্সবাজারেরও পর্যটকলায় অন্যতম গন্তব্য। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।